হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবার রহমান অমি। আজকে আমি তোমাদের জন্য একটা সিল্কের হিজাব টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে একটা সিল্কের হিজাব নিয়েছি, আর আমার ডান সাইডের অংশটাকে আমি বেশি নিয়েছি। আর আমার ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে উল্টো, কিন্তু আসলে আমি ডান সাইডের অংশটাকে বেশি নিয়েছি, আর আমার যে বা সাইডের অংশটা আছে এটাকে একটু কম নিয়েছি। আমি এটাকে তুলনামূলকভাবে অনেক বেশি কম নেওয়া, কারণ হচ্ছে এই সাইডটাকে আমি খোলা রাখবো, আর আমার যে ডান সাইডটা আছে সেই সাইডটা দিয়ে আমি পুরা আমার স্কার্ফটাকে বাঁধবো। তো আমি এই দিকটাকে ঠিক করে পিন মেরে নিচ্ছি। এই দিকের পিনটা একটু হার্ডলি বাঁধতে হবে, যার কারণে যাতে তোমাদের যে সামনের অংশটা আছে সেটা কোনো মতে খুলে না যায় এবং এটা মানে সিকিউর থাকে। তো তোমাদের যাদের জলাইন আছে, ডাবল চিন আছে, তোমরা চাইলে এভাবে করে দেন তোমাদের ডাবল চিনটাকে ঢেকে নিতে পারো। আমার এই স্কার্ফটা অনেক বড়, যার কারণে আমার এটা বাঁধতে অনেকটা কষ্ট হয়। কিন্তু আমার যেই টিউটোরিয়ালটা আজকে দেখতে পাচ্ছ, এভাবে যদি তোমরা হিজাব পরো তাহলে খুব সহজেই তোমরা বড় বড় হিজাবগুলো বেঁধে ফেলতে পারবে, আর সিল্কের হিজাবও বেঁধে ফেলতে পারবে। কারণ সুতির হিজাবের তুলনায় সিল্কের হিজাবগুলো পরাটা অনেকটা টাফ হয়, যার কারণে আজকে আমি তোমাদের সিল্কের হিজাব পরাটাই দেখাচ্ছি। তো আমি এই অংশটাকেই টেনে ভাঁজ করে নিচ্ছে, আর এদিকটা যাতে ফোলা ভাবটা থাকে তার কারণে আমি এই অংশটাকে উঠিয়ে নিলাম। আর তোমরা চাইলে এখানে কয়েকটা পার্ট নিতে পারো, কিন্তু আমি আসলে অনেক বেশি পার্ট নিতে পছন্দ করি না। হিজাব বেশি ফুলে থাকে, যার কারণে হচ্ছে আমি এখানে একটা পার্টই নিব। তোমরা চাইলে আরও দুই তিনটা ভাঁজ করে তোমাদের মাথায় উঠিয়ে নিতে পারো। তো আমি ওই অংশটাকেও পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এবার আমি আমার এই অংশটাকেও পিন করে নিব। এভাবে করলে যেটা হয়, আমার পেছনের যে অংশটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার ঢাকা আছে, পিছের যে অংশটা আছে ব্যাকসাইড এটা সম্পূর্ণ ঢাকা আছে, আর সামনের অংশটাও আমি খুব সুন্দর করেই ঢেকে ফেলতে পারছি। তোমরা চাইলে এইখানেই এই পার্টেই একটা ভাঁজ আরও টেনে একটু ফুলিয়ে নিতে পারো, কিন্তু আমি আসলে এটা পছন্দ করি না। আর বর্তমান ট্রেন্ডে এত বেশি ফোলানো ভাবটাও কেউ পরে না, সচরাচর নেই, যার কারণে আমি আর বেশি ফোলাচ্ছি না, ভাঁজ করে নিচ্ছি না। তো আমি এই অংশটাকে পিন করে নিচ্ছি, কারণ এই অংশটাকে পিন করে নিলে তোমাদের হিজাবটা কোনো মতে পড়ে যাওয়ার চান্স থাকে না। আর এই অংশটাকে আমি ভাঁজ করে নিব শাড়ির কুচির মতো। তোমরা চাইলে এভাবেও উঠিয়ে নিতে পারো এই অংশটাকে, তাহলে আরও বেশি সিকিউর হবে, নিচের পার্টটা অনেক বেশি ঢাকা থাকবে। কিন্তু আমি করছি না, আমি এই অংশটাকে জাস্ট শাড়ির মতো কুচি করে দেন পিন করে নিচ্ছি। এখানে একটা সেফটি পিন লাগবে। এবার আমার এই নিচের অংশটা আমি কুচি করে কুচির মতো করে টেনে তারপর পিন করব, এতে ভাঁজ হয়ে থাকবে আর স্কার্ফটা সম্পূর্ণ আটকে থাকবে, কোথাও আনসিকিউর থাকবে না। তো তোমরা দেখতেই পারলে এভাবে খুব সহজেই তোমরা চাইলে স্কার্ফ পরে ফেলতে পারো,
সিল্কের হিজাবগুলো। আর আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিবে যদি ভালো।